আখলাকের মধ্যে দারুণ জিনিস হচ্ছে ভদ্রতা। বলেন তো দেখি, আমরা প্রত্যেকে, আমি নিজেকে চেক করি উলামায়ে কেরাম বাদে, আমরা প্রত্যেকে নিজেকে চেক করি আমি ভদ্র কিনা। ভদ্রতা দুইটা জিনিস দিয়ে বোঝা যায়, ভদ্রতা বোঝা যায় নম্রতা দিয়ে আর ধৈর্য দিয়ে। যেই দুই জিনিস পৃথিবীর অন্য জাতির মধ্যে থাকলেও আমাদের মধ্যে নাই। আমরা এখান থেকে বের হয়ে বাজার যাওয়া পর্যন্ত তিনজনের লগে ঝগড়া করি, তুই তুকারি বাদে আমরা কথা বলি, রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালা তো রিক্সাওয়ালা, ই বেমানি কিচ্ছু ন, এরকম না। আজীব আখলাক নিয়ে লালন, আজীব আখলাকি লালন। আমার নবী বলছেন সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সাথে হাসর করবে যার আখলাক সুন্দর, যার আখলাক সুন্দর। এবং আমার নবী বলছেন মিজানের পাল্লায় আসকল সবচেয়ে বেশি ভারী হবে কি জিনিস, আখলাক। আখলাক তো আখলাকের মাধ্যমে এক ব্যক্তি অতটুকুন পর্যন্ত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়, যতটুকুন সারা দিন রোজা রেখে সারা রাত ইবাদত করে এক ব্যক্তি যত দরজা পায় তার চেয়ে বেশি দরজা হয় যে ব্যক্তির চরিত্র সুন্দর সেই ব্যক্তি। চরিত্র মাপে কেমনে? চরিত্র মাপে মেইনলি, চরিত্র মাপে আপনার মেইনলি দুইটা জিনিস দিয়ে, চোখ আর মুখ, চোখ আর মুখ, এই দুই জিনিস হচ্ছে চরিত্র মাপার যন্ত্র। আপনার চোখের হায়া বলে দেবে আপনার ভিতরে নম্রতা কতটুকু আছে, আপনার জবানের সৌন্দর্য বলে দেবে আপনার ভিতরে নূর কতটুকু আছে। এটা আপনি কখনো মনে করবেন না, না এই ভিতরে বহুত সুন্দর আয়নে বাইরে অনলাইন গরিব দিয়ে, মানুষ ভিতরে যা বাইরেও তা কেউ মানে এই আপনি আমাকে এখন দেখতেছেন না, এটা হইলো কাপড় ঠিক তো, তো মানুষের ব্যবহার হচ্ছে কাপড়, মানুষের ব্যবহার কি কাপড়, তো ভিতরে যদি স্ত্রী থাকে বাইরের কাপড় স্ত্রী হবে, হম ভিতরে কি না স্ত্রী নাই, এখন স্ত্রী ছাড়া হরিণ ফিন্দিলে বোঝানো যায়, অনেক সুখ বন্ধ করি হন চিন্তা করে দেখেন তো আমার এই কাপড় যদি স্ত্রী না হইতো দেখতে কেমন লাগতো। আখলাক ছাড়া মানুষ স্ত্রীহীন কাপড়ের মতো দেখতে, মানুষের মতো লাগে কিন্তু কেমন কেমন লাগে, কি পরে আসছেন আমরা বলি কি ফিন্দিয়ে সুন্দর অনেক এই সিটিং এ বাসা হইতে মুসুরি ভাই হই দেন না, হ্যাঁ মানে মুসুরি বেলাই হই দেব মানে মুসুরি গিয়ে কেমন কেমন লাগে না আপনি চোখ বন্ধ করে দেখা। আখলাক এত গুরুত্বপূর্ণ জিনিস, তো এটা ফুটে কেমনে আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নফস দিয়েছেন, সেই নফসের মধ্যে যদি বেহায়াই থাকে আমার চোখ পাগলা গুড়ার মতো দৌড়াবে, চোখ পাগলা গুড়ার মতো দৌড়ানি মানে নফসের জমিনের মধ্যে বেহায়াই বেশি, জবানের মধ্যে যখন অনবরত গীবত গালাগালি থাকবে তো বুঝতে হবে নফসের জায়গার মধ্যে তাকাব্বুর বেশি এবং ফাহেশা তথা অশ্লীলতা বেশি। আপনার জবান সেটা বলবে যেটা আপনার নফস ধারণ করে, সুতরাং যেই ব্যক্তি নফসের ভিতরে ভদ্রতা লালন করে তার জবান দিয়ে কথা যখন বলবে আপনি নিজেই বলবেন মানুষটা অনেক ভদ্র, তো ভদ্রতা তো তার কপালে লেখা ছিল না, কেমনে বুঝছেন মুখের কথা দিয়ে। আমার নবীর জীবনের সবচেয়ে বড় অস্ত্র কি, ভদ্রতা। একবার যেই ব্যক্তি নবীর সাথে কথা বলেছে উঠতে চাইতো না, সবাই এই ব্যাপারে একমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো ভদ্র ব্যক্তি, আবু সুফিয়ান ইসলাম কবুল করেন নাই তখন, পরবর্তীতে করেছেন রাদিয়াল্লাহু আনহু, অনেক শত্রুতা করেছে শুরুর দিক থেকে পরে ইসলাম কবুল করেছে। মনে রাখবেন যেই সাহাবি জীবনে এক সেকেন্ড কলমা পড়ে আমার নবীকে দেখেছে তিনি সাহাবি, তিনি সাহাবি, যখন সাহাবি তো সাহাবির মকাম 1,00,000 গৌস, এক বাকেটের মধ্যে যদি ঢুকান এক গৌসুল আজম না 1,00,000 গৌসুল আজম, সেটা এক সাহাবির চুলের সমপরিমাণও হবে না। এটা আমার নবীর জাতের কারিশমা, এটা আমার নবীর জাতে মুস্তফার কারিশমা। আমার নবীকে দেখার ফজিলত যদি এরকম হয়, এবার নবী কিন জিনিস আপনি চিন্তা করে দেখেন, শুধু নবীকে দেখছে এক সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, এই এক সেকেন্ডের সাহাবী লাখ গৌসুল আজম একসাথে করলে এক সেকেন্ডে
আবির চুলের চম পরিমাণ হবে না। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং সাবধান কথা বলার ক্ষেত্রে। যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু প্রথমে ইসলাম কবুল করেন নাই, পরে ইসলাম কবুল করেছেন। যখন ইসলাম কবুল করেন নাই অনেক শত্রুতা করেছেন। সেই সময়কালীন আব্রাহা যখন জিজ্ঞেস করেছে, বলো তো দেখি উনি চারিত্রিক ভাবে কেমন, চুপ হয়ে গেছে। কো বলো, কো যদি চরিত্রের কথা বলে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তো কোনো ব্যক্তি আমি আমার জীবনেও দেখিনি। মানে এরকম ভদ্র ভালো মানুষ, এটা আমাদের সমাজে অভাব। আমি ছেলেদেরকে, আপনারা যারা শুনতেছেন ইউথ স্পেশালি, আমাদের বয়স না, আমাদের চেয়ে কম বয়সী, আপনারা এদিকে দৃষ্টি দেন। আমরা খুব দ্রুত কাপড় চোপড় পরিবর্তন করে ফেলি, কিন্তু জবান, যেই জবান সেই জবান থেকে চাই মৃত্যুর আগ পর্যন্ত। জবান সামলান, জবান এবং মুখ, সরি জবান এবং চোখ, এই দুইটার উপর। আমার নবী হাদিসে পাকের মধ্যে কি বলেছে জানে? যেই ব্যক্তি এক সপ্তাহ উসবো সাবাত আইয়া, যেই ব্যক্তি এক সপ্তাহ চোখের হেফাজত করবে, আমার আল্লাহ তাকে রুকু সিজদা এবং নামাজের যোগ দান করবে। মানে তাইলে কি বোঝা যায়? তাইলে বোঝা যাচ্ছে নামাজের মজা আছে, নামাজের মজা আছে। যদি না থাকতো তো মানুষ রাকাতের পর রাকাত নফল করে কেমনে? আমি ফরজের পর সুন্নত করতে ইচ্ছে করে না। তাইলে তাদের ইচ্ছে করে কেন? তারা এক ঘন্টার ভিতরে অর্ধরাত্রিতে উঠে তাহাজ্জুদ পড়ে কেমনে যদি নামাজের মধ্যে মজা না থাকতো? তাইলে বোঝা যাচ্ছে মজা আছে, কিন্তু মজা আমার এখানে লাগতেছে না। কেন? কারণ আমি আমার দৃষ্টি, আমার নাক, মুখ, হাত এগুলাকে আল্লাহর দুনিয়ার ভালো কাজে ব্যয় করি না। এই দুনিয়ার মধ্যে ভালো আছে, মন্দ আছে, বুঝতে পেরেছেন? রাইট রং দুইটাই আছে, এটাই আমার কাছে পরীক্ষা। আমার আল্লাহ চেয়ে আছেন আমি কোন জিনিসটা উঠাচ্ছি, কোন জিনিসটা দেখতেছি, কোন জিনিসটা বলতেছি, কোন জিনিসটা পেটে দিচ্ছি। যেটা দিবেন ভিতর সেভাবে সাজবে। আমি যদি চোখ দিয়ে কোরআন দেখি, চোখ দিয়ে মা বাবা দেখি, ভাই বোন দেখি, মসজিদ দেখি, উলামা দেখি, গ্রিনারি সবুজ দেখি, সমুদ্র দেখি, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখি, সব কিছু, একটা হচ্ছে চোখের দেখা আর একটা হচ্ছে এই দেখাটা, আমার ভিতরে নূর এক ফোঁটা দুই ফোঁটা পড়তেছে না? আয় হায়, রাত দিউন দে বুতলি বে ফজর হইতে হইতে ফুরাইল গি, এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা, এটা নূর যায় ওখানে। একই কাজ চোখ দিয়ে যদি আমি অন্য কিছু করি, আমাদের ছেলেরা আমরা মিলে যা করি এখন, আমি যখন ওই কাজটা করব তো যেভাবে নূর যায় সেভাবে অন্ধকারও যায়। এটাকে বলে নুকতাতুস সৌদা। আর নুকতাতুস সৌদা মানে কালো কালো দাগ পড়ে যায় ভিতরে। যখন কালো দাগ পড়ে যায় তখন আমি হাজার, আমাদের গ্যাস্ট্রিক হয়ে যায় না, আমি অসংখ্যবার আপনাদেরকে বলেছি এটা, গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক কেন হয়? গ্যাস্ট্রিক হয় পেট কিছু জিনিস পছন্দ করে না, কিন্তু আপনি শুধু ওইটাই দিতে থাকে, তো ফ্যাটে হতে বোধ ধৈর্য ধৈর্য আন্ন তুমি বোধ করে ফেলি। সেই কারণে 10-20-25 বছর পর্যন্ত পেটে সময় দিছে আপনারে শুধরানোর জন্য, আপনি শুধরাইতেছেন। 25 বছরের পরে পেট বলতেছে এবার আই। ঘটনা কি? আপনি বলতেছেন হুজুর বুক ধরে যাচ্ছে, এটা কেমন কেমন লাগতেছে, ব্যথা করতেছে, হাই খোদা, সকালের নাস্তার পরে রাত এসে যাচ্ছে, আপনার খিদা লাগতেছে না, এদিকে আপনার সুগার নিচে চলে যাচ্ছে, কারণ কিছু না দিলে তো সুগার নিচে চলে যাবে, এদিকে কিছু দিতেও ইচ্ছে করতেছে না, কারণ পেটের খিদা নাই। খিদা কেন নাই? কারণ পেটকে নারাজ করছেন, পেটকে নারাজ করছেন, এটার নাম গ্যাস, গ্যাস্ট্রিক। তখন আপনি কি করতে হয়? ডাক্তার হাঁটতে বলে এবং অ্যান্টি অ্যাসিডিটি, এ আমাদের দেশে তো 14,000 ধরনের গ্যাস্ট্রিকের জিনিস পাওয়া যায়। আমরা গ্যাস্ট্রিক কিনে আনি বাজার থেকে, গ্যাস্ট্রিক কিনে আনি ইফতারের মধ্যে, গ্যাস্ট্রিক কিনে আনি। এগুলো তো আমরা নিজেরা নিজেরা করি, আমিও করি, আবার আমার মন লোকজন আইসু বিশাপ আইবে সঙ্গীত আইও খাইছি, আর নাস্তা গজ্জি দিয়ে একটা ব্যাগিং গ্যাস্ট্রিক খাইরনি মন মনে নিজেরে গাইলো দি, মানে খনে বানাই আর বেগম আর হাস হাসি করি রাহু দিয়ে এইবার খনে বানাই, তারও যদি ভাইতাম রামদুলাই দিতাম, তুই খাম না বোধে না ফ্রুট সালাদ খাবাইতে, এটে বলা বলা সুন্দর সুন্দর, এটে মদিনেশ্বরী ফুল দিতে হুজুর ইফতার দিতে,
কত দারুণ খোবস রুটি দেয়, খাজুর দিচ্ছে, জমজমের পানি, এরপরে ইয়োগার্ট, এগুলা খেতে ভালো লাগে পেটে, গ্যাস্ট্রিকের কোনো সমস্যা। 10-12 দিন ছিলাম, একটা গুলি খাই নাই গ্যাস্ট্রিকের। বাংলাদেশে ল্যান্ড করার পর থেকে বিসমিল্লাহ শুরু হয়ে গেছে, সুন্নতে রাসূল খাও, আপনারা বুঝতে পেরেছেন? স্টোমাক আপসেট হয়ে গেছে, স্টোমাক আপসেট হয়ে গেছে। কেন? কারণ স্টোমাক অপছন্দ করে ধারাবাহিকভাবে ওই জিনিসগুলাই ঢেলেছে। এটাকে বলে জিসমানি গ্যাস্ট্রিক, বুঝতে পেরেছেন? ফিজিক্যাল গ্যাস্ট্রিক। আর একটা হচ্ছে রুহানি গ্যাস্ট্রিক। এটা কোনটা? আপনি পেটের অপছন্দ করে এমন জিনিস যেমন ডালার কারণে পেট অপছন্দ করেছে, ঠিক সেভাবে রুহের মধ্যে ডালতেছেন কি নাটক, সিনেমা, গালাগালি, এ জমিন কেটে বড় করা, তারপরে মানুষকে ঠকানো, হ্যাঁ, তেল উগে দিই, তেলি পে দিই, ফরোটাই পেরে বাইস দে, এবারে ডিজেল বানাই ফেলে, এবারে কি বানাই ফেলে, ডিজেল